ক্ষেত্রত আজি প্রায় পাইছিলে, সেইটো পিছত আমি এটা ইনকোয়ারি করবলে সিআইডিক দিছিলো। সিআইডিয়ে প্রিলিমিনারি ইনকোয়ারি করে যেটো দেখিছে যে এইটো যেখিনি মিনিষ্ট্রি অফ ফাইনেন্স আর রিজার্ভ ব্যাঙ্কর গাইডলাইন্স আছে সেইখিনি কমপ্লিটলি ফলো হওয়া নাই, সেই কারণে আমি সিআইডিক একটা কেস রেজিস্টার করব দিছো। সো সিআইডিয়ে আজি প্রায় 3 দিন 4 দিন আগতে একটা কেস রেজিস্টার করেছে। কেস রেজিস্টার করে তেওঁলোকে তদন্ত আরম্ভ করেছে, তদন্ত যি যেনেকে ওলায় সেইমতে অ্যাকশনটা লওয়া হবে। তদন্ত যি ওলাব সেই আমিতো তদন্তর কথাহে কব পারিম এতিয়া, তদন্ত যি ওলাব সেইটো তদন্ত কেইদিনমান হয়ে লোক তারপর গম পাওয়া যাব কিমান মানুষ পৰা পয়সা লৈছে কি হয়েছে ঘটনাটো তারপর আমি কব পারিম। এইটো মই সিআইডিক কই দিম, এতিয়া সাকে নম্বর দিয়া হওয়া নাই, আমি সিআইডিক কই দিম, তেওঁলোকে এটা নম্বর দি দিব যত যদি কোনোবা কারবার অসুবিধা হয়েছে না কারবার পয়সা লৈছে আর ঘুরাই দিয়া নাই এইটো তেওঁলোকে এটা নম্বর দি দিব। তদন্ত হওয়ার পিছতহে কব পৰা যাব যে কেনেকুৱা কি ওলায় তদন্ত। আজি এতিয়া মই আপোনাক কৈছো 3-4 দিনহে হৈছে, 3-4 দিনৰ ভিতৰত তদন্তত গোটেইখিনি কমপ্লিট কৰিব পৰা নাযায়। এইটো মই সিআইডিক কৈছো যে যদি তেওঁলোকে তদন্তৰ টাইমত এনেকুৱা পায় যে আৰু তেনেকুৱা আছে যিখিনি আমাৰ যিখিনি মিনিষ্ট্ৰি অফ ফাইনেন্স আৰু RBI গাইডলাইন্স ভাইলেট কৰিছে, নহ'লে চিট ফাণ্ড এক্ট ভাইলেট কৰিছে, আৰু যদি তেনেকুৱা খবৰ আহে দুটা কাম কৰিব লাগে, এটাতো আইনগতভাৱে যিটো ব্যৱস্থা ল'ব লাগে সেইটো ল'ব লাগে, আৰু 2 নম্বৰ পাব্লিকৰ মাজত এটা সজাগ আহিব আনিবলৈ অৱেয়াৰনেছ আনিবলৈ তেওঁলোকে এইটো এটা কেম্পেইন চলাব লাগে, এইটো পাব্লিকক অৱেয়াৰ কৰিব পৰা যাব। CID ইজ আৰক্ষী, CID টো আৰক্ষীয়ে, CID কথাহে কৈছে। মই মানে ইনভেষ্টিগেশ্যন প্ৰিলিমিনাৰী এটলিষ্ট নহোৱালৈকে মই বিশেষ ক'ব নোৱাৰিম। ফাৰ্ষ্ট আমি চাই ল'ব লাগিব যে কি হৈছে, ঘটনা কেনেকৈ হৈছে, বেআইনীভাৱে কি কৰা হৈছে, এইটো চাই লোৱা যাব।